তাহলে আমরা রেচন পার্ট শুরু করার আগে, তোমাদের বই রেচন পার্ট শুরু করার আগে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি। রেচনটা মূলত কি? ইউরিন যদি ধরি, কিডনি যে কাজটা করতেছে এটা মূল কাজটা করে কিডনি। তাহলে কিডনির কাজটা কি? আমরা ইউরিনের মধ্যে কি পাই মূলত? পানি, তারপর হচ্ছে গিয়ে তোমার লবণ, লবণ থাকে, খনিজ লবণের মধ্যে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ওকে। আচ্ছা, দেন যে জিনিসটা থাকে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছে? কেন নাইট্রোজেন জিনিসটাকে আমরা বারবার বের করে দিচ্ছি? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের একটু ফেরত যেতে হবে। আমাদের প্রোটিন জিনিসটা কি, কার্বোহাইড্রেট জিনিসটা কি, কোনটা আমাদের ইউজ হয়, কোনটা ভেঙে যায়, এই বিষয়টা একটু বুঝতে হবে। তুমি চিন্তা করো, তোমার বডিতে সবকিছুর মূল হচ্ছে গিয়ে কার্বনের একটা সাবস্টেন্স, মানে তুমি হচ্ছে একটা মূলত কার্বনের সাবস্টেন্স। এটা কিভাবে বুঝবা যে আমাদের বডিটা কার্বনের তৈরি? এটা বোঝার জন্য তুমি চিন্তা করো, কোনো কিছু পোড়ানো হলে, কোনো কিছু যদি আগুনে পোড়ানো হয়, ওটা যদি কালো হয়, তার মানে আগুনে পোড়ানোর পরে কোনো কিছু যদি কালো হয়, তুমি ধরে নিবা ওই বডিটা হচ্ছে কার্বনের তৈরি, বুঝছো? কোনো বডি যদি পোড়ানোর পরে উজ্জ্বল হয়, ওটা হচ্ছে সালফারের তৈরি, যদি আগুন সৃষ্টি করে, ওটা ফ্লোরিনের তৈরি। এভাবে পিরিয়ডিক টেবিল তোমরা পড়বা পরবর্তীতে। আপাতত আমরা যে জিনিসটা বুঝবো, কোনো কিছু পোড়ানোর ফলে যদি কালো হয়, ওটা হচ্ছে কার্বনের তৈরি। যেমন তুমি গাছ পোড়াও, কালো হবে, তার মানে কি? কার্বনের তৈরি। তুমি যদি পেপার পোড়াও, কালো হবে, আমাকে পোড়াও, কালো হবে, হাড়ি পোড়াও, তা কালো হবে। মূল কথা হচ্ছে, কোনো কিছু পোড়ানোর ফলে যদি কালো হয়, ওটা হচ্ছে কার্বনের তৈরি। এবং তুমি তোমার চোখের সামনে যত লিভিং অর্গানিজম এবং তুমি যত কিছু পড়ো, বায়োলজিক্যাল সবকিছু হচ্ছে কার্বনের তৈরি। আমরা সবাই কার্বনের প্রোডাক্ট। নেক্সট পয়েন্ট, কার্বনের পয়েন্ট প্রোডাক্ট যদি হয়, কার্বোহাইড্রেট কি জিনিস? আমরা মূলত তিন ধরনের জিনিস নিয়ে কথা বলি। আমাদের বডিতে কার্বোহাইড্রেট থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, বা কি থাকতে পারে, লিপিড থাকতে পারে। তিনটা ধরনের জিনিস থাকতে পারে, ঠিক আছে, আর কোনো কিছু নাই। সব মিলে এই তিনটা জিনিস কার্বনের তৈরি। আর পানি টানি থাকতে পারে, ওগুলো অন্য জিনিস, ওগুলা কার্বনের তৈরি না, কিন্তু কার্বনের তৈরি মূলত এই তিনটা জিনিস থাকে। কার্বোহাইড্রেট কি জিনিস? CH2O, হাইড্রেট অফ কার্বন, এটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে চিন্তা করে দেখো, সি এর একটা হাতে OH, আরেকটা হাতে যদি H থাকে, ওটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। কারণ কি, পানিকে ভাঙলে কি পাওয়া যায়? H আর OH পাওয়া যায়, আমরা জানি। সি এর কয়টা হাত? কেমিস্ট্রি থেকে অবশ্যই পড়ছো, সি এর চারটা হাত, আর দুইটা হাতে যে কোনো কিছু লাগতে পারে, ওটা নিয়ে আমরা আপাতত কথা বলবো না। নেক্সট, প্রোটিন কি? প্রোটিন মূলত হচ্ছে এমিনো অ্যাসিড। এমিনো অ্যাসিড তোমরা এখনো কি জিনিস পড়ো নাই, অর্গানিক কেমিস্ট্রি যেহেতু পড়ো নাই, সামনে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বে তখন দেখবে অ্যাসিড মানে হচ্ছে এই গ্রুপটা, COOH, আর এমিনো মানে হচ্ছে এই গ্রুপটা, NH3, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো, সি এর একটা হাতে যদি এটা থাকে COOH, আরেকটা হাতে যদি NH3 থাকে, এটাকে কি বলা হচ্ছে? এমিনো অ্যাসিড। আর এমিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন, বুঝা যাচ্ছে? এমিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন। আর ফ্যাট নিয়ে আপাতত কথা বলবো না। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা মূলত আমরা এক তুমি যেহেতু সেকেন্ড সাব চ্যাপ্টারটা পড়ে আসছো, এই সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট, বায়োলজি বুঝতে হলে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, তোমার সেলের কাজটা কি ওটা বোঝা লাগবে। আমি জানি তুমি সেকেন্ড চ্যাপ্টার পড়ে আসছো, তারপর আমি হালকা একটু রিভিউ দিব। জিনিসটা হচ্ছে, সেলটা কি, সেলের কাজ কি মূলত? তুমি চিন্তা করো তো, সেলের কাজ কি? সেলের কাজ কিন্তু তোমার প্রোটিন তৈরি করা। এক কথায় যদি বলি, সেলের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কিরকম? তুমি চিন্তা করে দেখো, তোমার চামড়া, তোমার চামড়াটা কি? তোমার চামড়া হচ্ছে কোলাজেন প্রোটিন, তোমার চুল কেরাটিন প্রোটিন, তোমার চোখ অন্য কিছু একটা প্রোটিন, তাহলে তোমার ইনসুলিন প্রোটিন, সবগুলা প্রোটিন তৈরি করা। প্রত্যেকটা সেল আলাদা আলাদা স্পেশালাইজড কেন? কারণ হচ্ছে প্রোটিন আলাদা আলাদা তৈরি করতে হয়। আচ্ছা, এই পয়েন্টটা যদি বুঝতে পারো, সেলের মোদ্দা কথা হচ্ছে কি, প্রোটিন তৈরি। তাহলে চিন্তা করো, এই প্রোটিন তৈরি করার যে ইনফরমেশন, তুমি একটা যখন গেমস খেলো, তখন তুমি যখন একটা ধরো ফুটবল গেমস যখন খেলতেছো, তুমি দেখতেছো কিক করতেছে, তুমি জানো যে কেউ একজন, কোনো একজন প্রোগ্রামার এই কিক করাটা তুমি প্রোগ্রাম করে রাখছো, এটার একটা কোড আছে। ঠিক তেমনি তুমি প্রত্যেকটা ইনফরমেশন যা কিছু দেখো, তুমি জানো যে এটার পিছনে কোনো একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে এজন্য এটা দেখা যাচ্ছে। ঠিক তেমনি আমাদের যেরকম চামড়া, কেরাটিন দেখতেছো, এগুলারও একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটা কোথায় আছে সেট করা? ডিএনএ তে আছে। তাহলে ডিএনএ তে একটা প্রোগ্রাম সেট করা আছে, ডিএনএ থেকে এই ইনফরমেশনটা নিয়ে প্রোটিন তৈরি করা হয় রাইবোজোমে। সেকেন্ড চ্যাপ্টারে পড়ছো, রাইবোজোমে তৈরি করার পরে এই প্রোটিনটা বের হয়ে আসে। মূলত সেলের কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সেল, আমাদের সবগুলা সেল প্রোটিন তৈরি করে, প্রতিনিয়ত প্রোটিন তৈরি করে।
প্রতিনিয়ত এনার্জি মলিকিউল তৈরি করে। আলটিমেটলি এনার্জি মলিকিউলটা কি জিনিস? এটিপি, এটিপি, ডিএনএ, এগুলো সবগুলা তুমি যদি দেখো সবগুলো হচ্ছে নাইট্রোজেনের প্রোডাক্ট। তুমি একটু করে চেক করে ওকে, দেখো, এটিপিটা তোমরা যখন ফোর্থ চ্যাপ্টার আমরা পড়বো তখন দেখবে এটিপিটা দেখতে অনেকটা এরকম। এখানে একটা অ্যাডেনোসিন বেস লাগানো হয়, নাইট্রোজেন বেস লাগানো হয়, আর এখানে তিনটা ফসফেট লাগানো হয়। এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো যখন কিভাবে এই স্ট্রাকচারটা হচ্ছে, কেন এরকম স্ট্রাকচার হচ্ছে, কেন অন্য কোন স্ট্রাকচার হচ্ছে না, এগুলো আমরা ডিটেলস কথা বলবো। আজকের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট যে এখানে একটা নাইট্রোজেন বেস আছে, তাহলে তোমার এনার্জি মলিকিউল যেটা ওটাও নাইট্রোজেন, তোমার প্রোটিন যেটা ওটাও নাইট্রোজেন, তোমার ডিএনএটাও অনেকটা নাইট্রোজেন, তোমার যে ইনফরমেশন তোমার বডিতে যে ইনফরমেশন এটা হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা তুমি যদি কোনো প্রশ্ন করে থাকো, আমি আসলে শুনতে পাচ্ছি না, তুমি মুখটা কাছে না আনো, আছি বলতে পারো। আছি আচ্ছা জি, তাহলে নাইট্রোজেন মূলত হচ্ছে তোমার সবগুলো ইনফরমেশন, তোমার এনার্জি, তোমার যা কিছু সবকিছু আমরা দেখতেছি নাইট্রোজেন। কার্বোহাইড্রেট কি করতেছে তাহলে? কার্বোহাইড্রেটের কাজটা কি? নাইট্রোজেনের কাজ আমরা বুঝলাম যে ইনফরমেশন এসব। লিপিডের কাজটা কি? লিপিড কি যে কাজ করতেছে, লিপিড করতেছে হচ্ছে তুমি যদি দেখো লিপিড দুইটা পানিকে আলাদা করতেছে। আমরা যদি সেলটাকে চিন্তা করি হচ্ছে কি একটা পানির মধ্যে আছে, আমরা একটু পজ দেই এখানে এই অংশে। আচ্ছা তাহলে চিন্তা করে দেখো, আমাদের আমরা বুঝলাম যে প্রোটিনের কাজ কি, এখন আমরা যদি চিন্তা করি লিপিডের কাজ কি। চিন্তা করো এটা একটা সাগর, এভাবে চিন্তা করো, যদিও সাগরের কোনো প্রশ্ন নাই কিন্তু আমাদের বডিতে সেলগুলো হচ্ছে সাগরের মধ্যে ভেসে আছে, প্রত্যেকটা সেল হচ্ছে সাগরে ভেসে আছে। কিভাবে বুঝবো যে আমাদের প্রত্যেকটা সেল সাগরে ভেসে আছে? তুমি চিন্তা করে দেখো এই আশেপাশে যে সাগরটা আছে এটার প্রমাণ হচ্ছে যখন ডায়রিয়া হয় তখন। তুমি চিন্তা করো যখন ডায়রিয়া হয় এই সাগরের পানিটা পুরাটা বের হয়ে যায়। যদি সাগরের পানিটা বের হয়ে যায় তখন হয় কি, চিন্তা করো সেলের ভিতর যে পানিটা আছে, সেলের ভিতরের পানিটা অসমোসিস জিনিসটা যদি তুমি পড়ে থাকো, অসমোসিস কি করে, এখানে যে পানিটা আছে এই পরিমাণ বেশি, বেশি পরিমাণ থেকে কম পরিমাণের দিকে ছুটে যায়। আলটিমেটলি সাগরের পানি কমে গেলে সেল যে সাগরে আছে ওই সাগরের পানি যদি কমে যায় সেলটা হচ্ছে শ্রিঙ্ক করে, ঠিক আছে, আলটিমেটলি সেলটা মারা যায়। এজন্যই ওকে ডায়রিয়া, ডায়রিয়া হলে মানুষ মারা যেত। পরবর্তীতে দেখো ডায়রিয়া সলিউশনটা কি আনছে, ডায়রিয়া সলিউশনটা হচ্ছে স্যালাইন। স্যালাইন এনে কি হচ্ছে, এই সাগরের পানি যেটা বের হয়ে যাচ্ছে ওটাকে আবার রিএস্টাবলিশ করে দিচ্ছে। কে আবিষ্কার করলো? একজন বাংলাদেশি, এবং এক সময় শরৎচন্দ্র থেকে শুরু করে দুনিয়ার সব রাইটার, তুমি যদি দেখো শরৎচন্দ্রের গৃহদা যদি পড়ে দেখো বা হাজার বছর ধরে জহির রায়হান যদি পড়ে দেখো, এই ডায়রিয়াটাকে ওরা দেখাইছে হচ্ছে খুবই এপিডেমিক একটা কন্ডিশন হিসেবে, হচ্ছে মানুষ মারা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে, গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। সেই ডায়রিয়ায় এই 21 শতকে এসে কি হয়ে গেল, একটা জোকস হয়ে গেল। তোমরা বন্ধুরা বন্ধুরা বলো যে প্রশ্ন দেখে ডায়রিয়া ছুটে গেছে। দেখো তো এই মূলত জিনিসটা কি, এই যে আমরা একটা জিনিস দেখলাম এই যে পানির যে বিষয়টা, এই জিনিসটা ছোট্ট একটা বিষয় বোঝার সাথে সাথে আমাদের কি ডায়রিয়াটা সহজ হয়ে গেছে, প্রত্যেকটা রোগী এরকম। তাহলে আমরা যেটা বুঝতেছি, আমি মূল পয়েন্টটা যেটা দাঁড় করাতে চাচ্ছিলাম যে সেলগুলা মূলত সাগরে ভেসে আছে, এই পয়েন্টটা যদি বুঝতে পারো, সেলগুলা সাগরে ভেসে আছে এটাই শুধু ইম্পর্টেন্ট না, সেলের ভিতরেও একটা সাগর আছে যেটাকে সাইটোপ্লাজম বলা হচ্ছে, আর সেলের বাইরে যে সাগরটা আছে ওটা প্রোটোপ্লাজম বলা হচ্ছে, মনে রাখবা, সরি ওটাকে অন্য একটা জিনিস বলা হচ্ছে, প্রোটোপ্লাজম বলা হচ্ছে না। তুমি মনে রাখবা যে প্লাজম ওয়ার্ডটা যেখানেই পাবা ওটার অর্থই হচ্ছে পানি। যেমন আমরা রক্তের, রক্তের ক্ষেত্রে প্লাজমা পাচ্ছি, রক্তের পানি পোর্শনটাকে বলা হচ্ছে প্লাজম। তারপর তুমি চেক করে দেখো সেলের ভিতর যে সাইটোপ্লাজম, তারপর তুমি চিন্তা করে দেখো দুইটা পানিকে যে পর্দাটা আলাদা করছে ওটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, কারণ কি পানি আলাদা করার মেমব্রেন। তাহলে তুমি চিন্তা করো, সেন্স দিয়ে চিন্তা করো, দুইটা পানিকে যদি আলাদা করতে হয়, তেলে জলে মিশ খায় না, এটা আমরা জানি, তেল বা চর্বি লাগবে না, এবং তুমি যদি চেক করে দেখো এখানে কি থাকে, ফসফোলিপিড বাই লেয়ার থাকে একটা, বা চর্বির একটা লেয়ার থাকে যেটা পানিকে ঢুকতে দেয় না, এজন্যই আমাদের প্লাজমা মেমব্রেনটা চর্বির তৈরি হয়। আচ্ছা এখন আমরা কি কারণে এই চর্বির কথাটা আনছিলাম, কারণ হচ্ছে আমরা কার্বোহাইড্রেটের কাজ কি, প্রোটিনের কাজ কি, আর চর্বির কাজ কি আমরা দেখতেছি। তুমি চিন্তা করে দেখো সেল মেমব্রেনটা কি প্রতিনিয়ত ভাঙতেছে? সেল মেমব্রেনটা কিন্তু প্রতিনিয়ত ভাঙতেছে না, ভাঙলে তো পুরো সব পানি বের হয়ে যেত। তাহলে লিপিড প্রতিনিয়ত কিন্তু ব্রেকডাউন হচ্ছে না। কার্বোহাইড্রেট দেখো, কার্বোহাইড্রেট কি করে, তোমার এনার্জি মলিকিউল তৈরি করে, এটিপি তৈরি করে, ঠিক আছে, আলটিমেটলি গ্লুকোজ ভেঙে এটিপি হয়, এটা তো জীবশক্তি যখন পড়বো তখন আমরা পড়বো। তাহলে চিন্তা করো কার্বোহাইড্রেট ভেঙে আলটিমেটলি একটা নাইট্রোজেনাস প্রোডাক্ট তৈরি করতেছে যেটা এনার্জি, কার্বোহাইড্রেটের ফাইনাল ফর্মটা এনার্জি। তাহলে আমরা ফাইনাল যে জিনিসটা দেখতেছি, আমাদের
এটিপি বা সবকিছু, সবগুলো নাইট্রোজেনাস ফর্মটাই মূলত ভাঙতেছে। তুমি চিন্তা করে দেখো, তোমার এনার্জি দরকার, তুমি এটিপিটাকে ভাঙতেছো, তোমার প্রোটিন, তুমি মাইর খাইছো, তোমার প্রোটিন বডিতে যে প্রোটিনটা আছে, তোমার কোলাজেন প্রোটিন বা ক্যারোটিন প্রোটিন, প্রোটিনটা ভেঙে যাচ্ছে। প্রোটিন ভেঙে গেলে কি হবে, প্রোটিনের এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড ছিল, আর এক হাতে কি ছিল, NH2 ছিল। আলটিমেটলি এই নাইট্রোজেনটা ভেঙে বের হয়ে যাবে না? তাহলে এই নাইট্রোজেনটাই প্রতিনিয়ত তোমার ভাঙতেছে, এবং ভেঙে যাওয়ার ফলে তুমি চিন্তা করে দেখো, এখানে নেক্সট কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে। যদি নাইট্রোজেন ভেঙে যায় তাহলে কি হবে, চিন্তা করে দেখো, কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ করাকে বলা হয় অক্সিডেশন, এবং কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করাকে বলা হয় রিডাকশন। এখন তুমি চিন্তা করে দেখো, নাইট্রোজেন যেখানে ভাঙতেছে, তোমার চামড়ায় ভাঙতেছে, চামড়ার নিচে মাইর খাওয়ার পরে হয়তো ভাঙতেছে, তোমার ডিএনএ কেটে যাওয়ার পরে হয়তো ভাঙতেছে, ওখানে কিন্তু অক্সিজেন নাই, অক্সিজেন সব তোমার মুখে আর নাকে আছে, ওই চামড়ার নিচে ওগুলো কিন্তু অক্সিজেন প্রবেশের কোনো জায়গা নাই। তাহলে চিন্তা করো, এখানে অক্সিজেন কি আসতে পারবে? পারবে না। কিন্তু নাইট্রোজেনের লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, আমরা কেমিস্ট্রি থেকে জানি লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, সে আরো 3টা জোগাড় করার চেষ্টা করবে। অক্সিজেনের সাথে যদি কোভ্যালেন্ট না হয় সে হাইড্রোজেনের সাথে করবে, তাহলে হাইড্রোজেন এসে জোড়া লাগতে শুরু করবে। তাহলে আলটিমেটলি যেই মুহূর্তে হাইড্রোজেনটা এসে যাচ্ছে, সেই মুহূর্তে কি তৈরি হতে শুরু করছে, NH3 অ্যামোনিয়া তৈরি হতে শুরু করছে। এবং অ্যামোনিয়া তৈরি যখন শুরু হচ্ছে, তুমি জানো অ্যামোনিয়া হচ্ছে কি, খুবই হাইলি অ্যাক্টিভ একটা সাবস্টেন্স, একটা অ্যাক্টিভ বেজ। বেজ মানে কি, তোমার ক্ষার, ক্ষার তোমার বডির ক্ষতি করে। তুমি যদি ক্ষার, চিন্তা করে দেখো, এই অ্যামোনিয়াটা গ্লাস ক্লিনারে পাওয়া যায়, তুমি যদি গ্লাস ক্লিনার খাও সাথে সাথে তোমার ইফেক্ট হবে, তাহলে সেই গ্লাস ক্লিনারের জিনিসটাই তোমার বডিতে তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এটা চিন্তা করে দেখো, এটা যদি তুমি না ধ্বংস করো, এটা যদি না পাঠায় দাও, তাহলে হচ্ছে কি, তোমার বডিটা ধ্বংস হয়ে যাবে না? এখন এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এই গ্লাস ক্লিনারের যে পয়েন্টটা, এভাবে থাকলে তুমি সেকেন্ডের মধ্যে মারা যাবা, ঠিক আছে? কিন্তু জি এই NH3 বিষয়টা, যদি এরকম একটা জিনিস ফর্ম করো, NH2 সি ডাবল বন্ড ও NH2, ঠিক আছে, এই জিনিসটা কি এসিডামাইড, এটা আপাতত বোঝা লাগবে না, ইউরিয়া ফর্ম করে এটা আপাতত, এতটুকু মনে রাখো। যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা, আমার কাছে হোক বা যার কাছে অর্গানিক কেমিস্ট্রি পড়বা, তখন বুঝাই দিতে বলবা যে কেন তোমার এরকম একটা জিনিস ফর্ম হচ্ছে। দেখো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে সি ডাবল বন্ড ও, সি এর 2টা হাত চলে গেছে আর 2টা হাত আছে, দুইটাতে যদি আমরা NH2 লাগাই দিই, এনটা কি আর নড়াচড়ার জায়গা আছে? এন যেহেতু আর নড়াচড়ার জায়গা নাই, দ্যাটস ওয়াই দেখা যায় এনটা আর কাউকে অ্যাটাক করে না, এবং কাউকে যেহেতু অ্যাটাক করতেছে না, এই ইউরিয়া ফর্মে আমরা এই NH3টাকে, অ্যামোনিয়াটাকে সবসময় আমাদের বডিতে ইউরিয়া ফর্মে নিয়ে যাওয়া হয়। এই যে ইউরিয়া ফর্মে চলে যাচ্ছে, এই ইউরিয়াটা দেখা যাচ্ছে হচ্ছে কি, এটার থেকে, অ্যামোনিয়ার থেকে কিছুটা কম খারাপ, খারাপ এটা অবশ্যই খারাপ, কিন্তু অ্যামোনিয়ার থেকে কিছু কম খারাপ। এই ইউরিয়াটা তোমার কি করা লাগবে, এই ইউরিয়াটা ফেলে দিতে হবে বডি থেকে, এইটাকেই বলা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টটাই তোমার ফেলে দিতে হয়, এবং এই ইউরিয়াটা চিন্তা করে দেখো, এটা কিন্তু ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল কেমনে বুঝলাম, কেন এটা ওয়াটার সলিউবল, এটা বোঝার জন্য তুমি সংকেতটাতে দেখো, সি ডাবল বন্ড ও, NH2 NH2, চিন্তা করে দেখো তো, সি এর লাস্ট শেলে কয়টা আছে, অবশ্যই যেহেতু কেমিস্ট্রি পড়ছো তুমি জানো সিএলএস লাস্ট শেলে কয়টা আছে, 4টা আছে। তারপর তুমি অবশ্যই জানো অক্সিজেনের লাস্ট শেলে কয়টা আছে, অবশ্যই জানো কি, 6টা আছে, ঠিক না? তাহলে তুমি চিন্তা করে দেখো তো, লাস্ট শেলে যদি এখানে 6টা থাকে আর এখানে যদি 4টা থাকে, আমরা জানি অক্টেট পূর্ণ করা সবার একটা বৈশিষ্ট্য, সবাই চায় অক্টেট পূর্ণ করতে, তাহলে অক্সিজেন চাবে না আর 2টা ইলেকট্রন টেনে নিয়ে নিতে, ঠিক তেমনি কার্বোহাইড্রেট, কার্বনও চাবে না 2টা ইলেকট্রন টেনে নিতে। এখন তুমি বলো, কার জন্য এটা অনেক সেন্সিবল যে কে 2টা বেশি টেনে নিতে পারবে, অক্সিজেন, কারণ তার বেশি, সে রিচ করার ক্ষমতাটা বেশি কার্বনের থেকে, কার্বনের 4টা লাগবে, অক্সিজেনের 2টা লাগবে। তাই অক্সিজেন করে কি, ইলেকট্রনটা এখানে যে 2টা ইলেকট্রন আছে, যেখানে তুমি ডাবল বন্ড দেখবা মনে রাখবো ওখানে 2টা ইলেকট্রন আছে, তাহলে যেখানে তুমি 2টা ইলেকট্রন দেখতেছো, অক্সিজেন এই 2টা ইলেকট্রন টেনে নিতে চেষ্টা করে, সবসময় টেনে নিতে চেষ্টা করে, তাহলে টেনে নিতে চেষ্টা করলে অক্সিজেন নেগেটিভ হয়ে যাচ্ছে, কার্বন কি হয়ে যাচ্ছে, কার্বন হয়ে যাচ্ছে পজিটিভ। যে মুহূর্তে কার্বন পজিটিভ হয়ে যাচ্ছে, আমরা কি জানি পানিতে সবসময় পোলার জিনিস মানে মিশে, যেমন তুমি যখন স্যালাইন দেখতেছো দেখো তো Na+ Cl-, নেগেটিভ বা পজিটিভ যে জিনিসটা দেখতেছো ওটাই পানিতে মিশে। পানিতে কখনো চার্জ না থাকলে ওই জিনিস মিশে না, তুমি কখনো দেখবে না এই ফ্যাট টাইপের কিছু পানিতে মিশতেছে, কারণ কি, ফ্যাটের চার্জ নাই, ফ্যাটে কোনো চার্জ নাই,
কিন্তু পানিতে চার্জ টাইপের যে কোনো কিছু আসলেই মিশে যায়। তাহলে যখনই আমরা ইউরিয়া ফর্ম করছি, এটা কি হচ্ছে? পানির সাথে মিশে যাচ্ছে, ঠিক না? যখনই এটা পানির সাথে মিশে যাচ্ছে, এই পানিটা শুদ্ধ নিয়ে ইউরিন ফর্ম করে এটা ইউরিন আকারে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম কেন ইউরিনে তোমার ইউরিয়া থাকতেছে, কেন তোমার পানি থাকতেছে। আমরা এই বিষয়গুলো বুঝে গেলাম। ফান ফ্যাক্ট, একটা ফান ফ্যাক্ট বলি, যে তুমি দেখবা রাস্তাঘাটে গ্রামে বিশেষ করে দেখা যায় গাছের নিচে পানি মানে ইউরিনেট করে সবাই। কেন এটা, মানে এটা খারাপ না কেন? এটাতে লাভ কি হয়? গাছের ক্ষেত্রে নাইট্রোজেন অনেক দরকার, অনেক বেশি দরকার। এই জন্য হচ্ছে ইউরিয়াটা এই যে নাইট্রোজেনের ডিমান্ডটা এটা পূর্ণ করে, নাইট্রোজেনের ডিমান্ডটা পূরণ করে। এই জন্য হচ্ছে রাস্তাঘাটে বা গ্রামে এই বিষয়টা দেখা যায় যে গাছের তলায় ইউরিনেট করে সবাই। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট, তোমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট সার্ভিস ওয়েস্ট প্রোডাক্ট বাদে, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বাদে আরেকটা জিনিস বলতেছে কি, দেখো সোডিয়াম বা খনিজ লবণ তোমার চলে যায় পানির সাথে। তুমি দেখবা পৃথিবীর কোনো পানি, পৃথিবীর কোনো পানি মিনারেল ব্যতীত নাই। মিনারেল সব সময় পানিতে ডুবে থাকে, এনএ হোক সিএল হোক, মিনারেল সব সময় পানিতে ডুবে থাকে, এটা বাধ্য। পানি যখনই ফ্লো করতেছে, মাটি থেকে ফ্লো করুক, মাটি থেকে আসে অথবা আকাশ থেকে আসে, যেখান থেকে আসুক, যেখান থেকে ফ্লো করুক না কেন, এখানে মিনারেল মিশে যাবে। এবং তুমি দেখবা যে পানিগুলা খুব বেশি ফ্লো করতেছে, খুব বেশি মিনারেলের সাথে মিশার সুযোগ পাচ্ছে, ওগুলো লবণাক্ত হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশের মানচিত্র রাখলাম, যদিও এটা বিশ্রী হয়েছে, তাও হালকা করে বুঝাই দিই। যেমন ধরো পদ্মা ঢুকতেছে এদিক দিয়ে, ব্রহ্মপুত্র ঢুকতেছে এদিক দিয়ে, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর কক্সবাজারের এদিকে। তুমি চিন্তা করো, পদ্মা মেঘনা ফ্লো করতেছে, মাটির উপর ফ্লো করতেছে, আলটিমেটলি যখন বঙ্গোপসাগরে পড়তেছে, চিন্তা করো তো প্রচুর পরিমাণে মাটির সাথে সংঘর্ষ সংঘর্ষ সংঘর্ষ, আলটিমেটলি এই এতগুলা লবণ মিক্স হওয়ার কারণে পুরা সাগরটা লবণাক্ত হয়েছে। আচ্ছা গেল, এটা একটা সাইড ফ্যাক্ট বললাম, এটা ইম্পর্টেন্ট না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, পানির সাথে সব সময় খনিজ লবণ মিশে থাকে, সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম এগুলো মিশে থাকে। তাহলে চিন্তা করো তো, তুমি যখন ইউরিনেট করতেছো, পানির সাথে অবশ্যই খনিজ লবণ একটা তোমার বাই প্রোডাক্ট হিসেবে যাবেই, ঠিক আছে? চিন্তা করে দেখো, তুমি ব্যাটারির পানি দেখছো কখনো? আইপিএস এর মধ্যে যে পানিটা দেওয়া হয়, ওই পানিটাতে দেখবা আলাদা করে আইপিএস এর পানি বলতেছি কেন, ওটা তো পানি। আইপিএস এর পানি বলতেছি কারণ হচ্ছে ওখানে মিনারেলটা মাইনাস করে দেওয়া হয়। মিনারেলটা কেন, তোমার ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে একটা ইফেক্ট ফেলে। এটা তোমরা যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বা, এই সামনেই পড়বা, যে কেমিস্ট্রি স্যার আছে তাকে বলবা কেন মিনারেল যুক্ত ওয়াটার দেওয়া হয় না, ঠিক আছে? কারণ হচ্ছে মিনারেল হচ্ছে চার্জ মলিকিউল, সেটা হচ্ছে মূলত বিদ্যুৎটা টেনে নেয়, যাক গা আমি ওখানে ঢুকবো না। আইপিএস এর পানিটা কেন আমি কথাটা বলতেছি, মিনারেল ওটা আলাদা করা লাগে, এই জন্য আইপিএস এর পানিটা আলাদা করে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা এই পয়েন্টটা দাঁড় করালাম যে পানি মানেই হচ্ছে এখানে খনিজ লবণ মিক্স থাকবে। তাহলে আমরা মূলত এখন যে ইউরিনটা পাইলাম সেটা কিরকম, খনিজ লবণ প্লাস নাইট্রোজেনাস ওয়েস্ট সাবস্টেন্স, তারপর হচ্ছে ওয়াটার, ওয়াটার হচ্ছে 90%, বাকি গুলা হচ্ছে কি 10%। আমরা তাহলে ইউরিনের বিষয়টা হালকা করে বুঝে নিলাম।